আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বিগত অনেক দিন ধরে সৌদি আরবের যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো না মানে নর্মাল ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বন্ধ ছিল পুরোদমে সব দেশের সাথে কিন্তু চলাচল করত না এমনকি সৌদি আরবের ভিতরে যে নর্মাল ফ্লাইটগুলো বা আপনার লোকাল ফ্লাইটগুলো সেগুলা কিন্তু সব জায়গাতে পুরোদমে চালু ছিল না এখন সৌদি আরবের সিভিল এভিয়েশন থেকে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে সৌদি আরবের যেই নর্মাল ফ্লাইটগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো প্রত্যেক দেশের সাথে এবং সৌদি আরবের ভিতরে যেই লোকাল ফ্লাইটগুলো আছে সেগুলো তারা পরিচালনা করবে একেবারে খোলাখুলিভাবে তারা জানিয়ে দিয়েছে এই বিমান চলাচলের যে কার্যক্রমটা সেটা সতেরোই মে মার্চের আপনার রাত একটার পর থেকে সেটা কার্যকর করা হবে এবং একটার পর থেকে আপনার সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এবং সৌদি আরবের যত লোকাল ফ্লাইট আছে পুরো সৌদি আরবে সবগুলো পরিচালনা করা হবে তো এখন থেকে আপনারা যারা আছেন বিভিন্ন দেশ থেকে যারা আসতে চাইতেছেন বা বাংলাদেশ থেকে সৌদি আরবে আপনারা ঢুকতে চাইতেছেন বা অন্য কান্ট্রি থেকে আপনারা ঢুকতে চাইতেছেন এখন নর্মালিভাবে আপনারা মে মার্চের সতেরো তারিখের পর থেকে সুন্দরভাবে আগের মতো নর্মালি যেভাবে চলাফেরা করতেন সেভাবেই ঢুকতে পারবেন আপনাদের বিমান সংকটে আর পড়তে হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখনই বাংলাদেশ থেকে সৌদি আরবে ঢুকবেন আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের যে করোনা টেস্টের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক লাগবেই করোনা টেস্টের সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যত কমেন্ট করেছেন সেই কমেন্টের অ্যান্সারগুলো আমরা হয়তো আমাদের এই চ্যানেলে আপলোড করব না আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য করা হয়েছে সেটা হচ্ছে প্রবাস টোয়েন্টি ফোর সো আপনারা এই ভিডিও শেষে সেই চ্যানেলে লিঙ্ক পাবেন বা সেই চ্যানেলের সাবস্ক্রাইব করা অপশন পাবেন সেই চ্যানেলের ভিডিওগুলো পাবেন সেখানে গিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এই চ্যানেলে যত রকমের কমেন্ট করবেন সেই কমেন্টের অ্যান্সার নিয়ে আমি ওই চ্যানেলে আপলোড করব এবং কখনও যদি আমি লাইভে আসি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদেরকে ওই চ্যানেলে লাইভে এসে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো সরাসরি দেবো আমি যদি লাইভ আসি কখনও ওই চ্যানেলের ভিতরে আসবো এই চ্যানেলে আসতে পারবো না ঠিক আছে আপনারা সবাই ওই চ্যানেলটাকে ফলো করবেন এবং ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সেখানে আমি লাইভ আসবো ঠিক আছে আর যেই কোশ্চেনগুলো আপনারা এই চ্যানেলের ভিতরে করবেন এই চ্যানেলের সকল কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা অবশ্যই সেই চ্যানেলের ভিতরে পাবেন তো আপনারা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে সবসময় আপনাদের যে কমেন্টগুলো আপনারা এই চ্যানেলের ভিতরে করবেন সেগুলো সেখানে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ